পৃথিবীর জমিনে কত রকম অত্যাচার করেছে হযরতে বিবি আসিয়াকে রদ্রের ভিতরে শুয়ে দিয়েছে বড় বড় পাথর গুলি হযরতে বিবি আসিয়ার বুকের উপর তুলে দিয়েছে ফেরাউন তুই বল আমাকে মাবুদ বলে মেনে নেবি কি নেবি না বিবি আসিয়া বলে দিয়েছেন স্বামী গো আপনি আমার স্বামী আপনি আমার মহব্বতের স্বামী আপনার পা থেকে শারীরিক ক্ষিপ্তের দরকার আছে আমি করছি কিন্তু আমার মাবুদের স্থানে আমি আপনাকে বসাতে পারব না তিনি আমার প্রভু তিনি আমার মাবুদ আপনাকে স্বামী হিসেবে সম্মান করে কদর করে কি চান আমি তাই দেব আপনাকে পৃথিবীর জমিনে মাবুদের জায়গায় বসাতে পারবো না গো আমার স্বামী গো ফেরাউন অত্যাচার বাড়িয়ে দিলেন বাড়িয়ে দিলেন বাড়িয়ে দিলেন দেশের মানুষ বলতে শুরু করে দিল ফেরাউন আমরা তোমরা সবাইকে তোমরা সবাই মিলে আমরা তোমাকে মাবুদ মেনে নিয়েছি তোমার স্ত্রী বাড়িতে মানে না তাহলে তার কি শাস্তি হতে পারে সর্বশেষে সিদ্ধান্ত করে ওই ফেরাউন করেছে কি ফেরাউনের হুকুমে ওই যে জ্বলন্ত আগুন জ্বালিয়ে দিয়ে আপনারা ইতিহাস পড়েছেন তেলের কড়াই তেল গরম করে 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 যখন একবার লোহা দিলে যখন লোহাটা যখন ফুটে যাবে এই অবস্থা যখন হয়ে গেছে তখন বিবি আসিয়াকে ডেকে আনছে বিবি আসিয়া এখনো সময় আছে তুই আমাকে মাবুদ বলে পৃথিবীর জমিনের ভিতরে তুই মেনে নি বিবি আসিয়া বলছেন না স্বামী গো আমার প্রভুর স্থানে আপনাকে বসাতে পারবো না আমি বিবি আসিয়া বা যখন কোনো মতেই মেনে নাই নাই কিতাব খুলুন বেরিয়ে যাবে দাও দাও করার জ্বলন্ত তেল ফুটন্ত তেল জপ 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 করে ফুটছে ওই জ্বলন্ত তেলের ভিতরে সর্বশেষে বিবি আসিয়াকে বেঁধে সেখানে ফেলে দেওয়া হয়েছে দু চার মিনিটের ভিতরে পুরো সারকার হয়ে গেছে ভেজে উঠে গেছে বিবি আসিয়া তবে বিবি আসিয়া তেলের মধ্যে গেছেন মানে আল্লাহ বলে দিলেন বিবি আসিয়া রে তুই আমার বান্দি তুই তেলের ভিতরে গেলে এটা তেল নয় এই তেল তাই তোর জন্য জান্নাতের টুকরো বিছিয়ে দিয়েছিলেন সেখানে পৃথিবীর থেকে মরে গেছে বটে কিন্তু মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বিবি আসিয়া জান্নাতের ভিতরে চলে গেছে একবার সুবহানাল্লাহ জোরে বলেন ওজন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন ওরে মহাজ রে তোকে যদি জ্বলন্ত আগুনের ভিতরে দাও 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 করে যদি জ্বালিয়ে দেয় তুই জ্বলে পরে তুই সারকার হয়ে যাস তবু মাবুদের স্থানে তুই কাউকে পৃথিবীর জমিনের ভিতরে তুই বসিয়ে দিস না কত সুন্দর করে বুঝিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাই পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ তাআলা বলে দিলেন এই যারা পৃথিবীর জমিনের ভিতরে মুমিন যারা পৃথিবীর জমিনের ভিতরে যারা ঈমানদার তারা যখন মরতে শুরু করে দেয় তাদের বায়ানটা আলাদা আর যারা বেঈমান তাদের বায়ানটা আলাদা বলবেন কেমন আলাদা পবিত্র কোরআন খুলুন বেরিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ইস্তিকামত থেকে যায় মাবুদকে মাবুদ বলে মানার পরে যারা ইস্তিকামত থেকে পৃথিবীর জমিনে কোনো মতেই যাদের ঈমানটা পৃথিবীর জমিনের ভিতরে দুর্বল করে দেয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যখন মরতে শুরু করে দেবে পৃথিবীর জমিনে তাদের জানটা বের হওয়ার আগে 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 আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বানানো জান্নাত থেকে গো চারটা রহমতের ফেরেশতার কাছে একটা চার কানে রুমাল দিয়ে জান্নাতের একটা রুমাল দিয়ে খুশবু আতর মিশানো থাকবে ওই চার কানে রুমাল দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন চারটা ফেরেশতাকে আমি আল্লাহ ওই বান্দার কাছে পৌঁছে দেব সুবহানাল্লাহ কোন যদি আপনি ইমানদার হন আমি যদি ইমানদার হই আমরা যদি অরিজিনাল ইমানি মানুষ হই আমরা যদি নামাজি হই আমরা যদি পরহেজগার হই আমরা আল্লাহকে মান্নাওয়ালা হই তাহলে আমার মরণ যখন জানটা বের হবে তার আগে একটা জান্নাতের সারকানে রুমাল নিয়ে কয়টা ফেরেশতা আসবে কয়টা ফেরেশতা আসবে চারটা ফেরেশতা চারটা ফেরেশতা জান্নাতের খুশবু মাকমাল মিশানো একটা জান্নাতের রুমাল নিয়ে চারটা ফেরেশতা আমার চোখের সম্মুখে এসে বসে যাবে সুবহানাল্লাহ জোরে বলেন ওরা বসে আছে ওরা কিন্তু কিছু বলবে না ওরা কিছু করবে না ওরা শুধু আমার চোখের সম্মুখে এসে থাকবে আল্লাহ তাআলা বলছেন তাতা নাজ্জালু আলাইহিমুল মালাইকা আমি আল্লাহ চারটা ফেরেশতাকে ওই লোকটার কাছে পাঠিয়ে দেব নাজিল করে দেব আচ্ছা এরা বসে থাকলো এবার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দেবে মালাকুল মাউতকে
এই মালাকুল মউত সময় হয়ে গেছে আর দেরি করিস না মা আমার বন্ধুর জানটা তুই বের করে চারজনের হাতের ভিতরে তুই পৌঁছে দিয়ে দে আর দেরি করিস না যা মালাকুল মউত চলে আসবে মালাকুল মউত যখন বুঝতে পারবে ইনি ইমানদার ইনি নামাজি ইনি পরহেজগার ইনি বেঈমান নয় ইনি নামাজি পরহেজগার ইমানদার মানুষ তখন মালাকুল মউত ওর সম্মুখে এসে সুন্দর করে সালাম দিয়ে বসে যাবেন বসে যাওয়ার পরে বললেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না দেখেন ডাকটা দিয়ে দেবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ওরে নাফসে মুতমাইন্না রে ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া তুই তাড়াতাড়ি করে বেরিয়ে আয় রে ওই সমস্ত মহামা ওই ওই তুই তাড়াতাড়ি করে তুই বেরিয়ে আয় মহান মাবুদের দিকে যে মহান মাবুদ এর যে ইলা রব্বেকে তোমার তোমার প্রভুর দিকে তুমি বেরিয়ে আসো রাজিয়া তাম্মার দিয়া যে প্রভু তোমার প্রতি নাজি খুশি আছে তুমি দেরি করো না তাড়াতাড়ি করে দেহের মধ্যে থেকে নাফসে মতমাইন্না তুমি বেরিয়ে যাও এই কথা যখন মালাকুল মউত সুন্দর করে যখন ডাক দিয়ে দেবে একটা ইমানদারের দেহের মধ্যে থেকে ওই সন্ধিক্ষণে ওই পবিত্র আত্মাটা সুন্দর করে ইমানদারের দেহের মধ্যে থেকে তখন বেরিয়ে মালাকুল মউতের হাতের ভিতরে এসে পৌঁছে যাবে নারায় তাকবীর যখন মালাকুল মউতের হাতের ভিতরে যখন রুহটা পৌঁছে যাবে কোরআন খুলুন বেরিয়ে যাবে তখন মালাকুল মউত স্বাগতম দিয়ে এবার এই রুহটা নিয়ে এই যে চারটা ফেরেশতা বসে আছে এই চারটা ফেরেশতার রুমালের ভিতরে নিয়ে পৌঁছে দেবে সুবহানাল্লাহ জোরে বলেন এই চার ফেরেশতা এখান থেকে না ইল্লিন জগতের দিকে যাবে আর যদি বেঈমান হয় আর যদি বদমাস হয় আর যদি লম্পট হয় আল্লাহর নাশুকরি করনেওয়ালা হয় মুশরিক হয় কাফির হয় তাহলে আর জানটা তো বের হবে এটা ঠিক মালাকুল মউতে জান বের করবে তবে জান বের করার আগে আল্লাহ তাআলা জাহান্নামের চারটা ফেরেশতাকে বলে দেবে যা দাও দাও করে জ্বলন্ত আগুনের একটা রুমাল নিয়ে এই বেঈমানের কাছে চলে যাও তখন একটা রুমাল নিয়ে বেঈমানের কাছে চলে আসবে আর এদিকে মালাকুল মউত চলে আসবে আল্লাহর হুকুমে এসে তখন বলবে এই জান বেরিয়ে যাও জান বের হতে চাবে না রগে 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 পালিয়ে যাবে মালাকুল মউত ছেড়ে দেবে না তখন চিপে 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 ওই রগে রগের মধ্যে থেকে এই বেঈমানের রুহটা বের করলে দুর্গন্ধ বেরিয়ে যাবে এই দুর্গন্ধময় রুহটাকে এবার এই চারটা ফেরেশতার কাছে পৌঁছে দেবে ফেরেশতারা দেখবে দুর্গন্ধ বেরিয়ে গেছে ওই বিতলিনিয়ার পুটলিটি বেন্দেনে রাগের চোটে একে মারতে মারতে তখন এটা উপরের দিকে নিয়ে যাবে যখন ইল্লিনে নিতে পারবে না প্রথম আসমানের দরজা যখন খুলে যাবে না তখন এটা বেন্দে এত জোরে জমিনের দিকে ফিকে মেরে দেবে একটা ফেকাতে সাত তাবক জমিনের নিচে তখন এরা পৌঁছে যাবে একবার চিরদিন জগতে আমার ভাইরাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টকরণ করে বলে দিলাম ইয়ারফাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকেই ঈমানদারের ইজ্জত বাড়িয়ে দিতে শুরু করলাম সুবহানাল্লাহ জোরে বলেন বেঈমানকে বেজ্জতি করলাম খুলে দিচ্ছি নিজে